আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি ঈদের আগে গ্রোসারি কিছু শপিং করতে, মানে কাঁচা বাজার অথবা দরকারি কিছু মশলা খাবার দাবার যা লাগে এগুলো শপিং করতে। আমাদের বাসার বড় ধরনের যে বাজারগুলো ওগুলো কাঁচা বাজার থেকে করা হয়, মুদির দোকান থেকে, বড় বাজার থেকে। আর লাস্ট টাইমে কিছু কিছু জিনিস আছে, ছোট ছোট জিনিস যেগুলা আসলে বড় বাজারের সাথে হয়ে ওঠে না, ওই লাস্ট টাইমের বাজারটা করতে আমরা এসেছি সুপার শপে। ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই এখানে কী কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা নতুন সাবস্ক্রাইবার আমার মনে এত সাহস এবং উৎসাহ দেয় যাতে আরেকটা নতুন ভিডিও ভালো করে বানাতে পারি। যাই হোক, আসেন আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আগোরার একটা ব্রাঞ্চ, এখানে কী কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কাঁচা শাক সবজি আমার কাছে অনেক আকর্ষণীয় লাগলো এই জিনিসটা, এটা হচ্ছে লেটুস গাছ সহ দিয়ে দেয়। এটা কিনলে অবশ্য গাছটাও লাগানো যেতে পারে সংরক্ষণের জন্য, যে বীজ হয় নাকি অথবা গাছটা থেকে পরে পাতা হয় নাকি কিছু হাড়ি পাতিল আছে। এটা হচ্ছে বাঙ্গি, বাঙ্গি এখানে অর্ধেক করে কেটে বিক্রি করে। এটা হচ্ছে তরমুজ, 95 টাকা তরমুজটার দাম। আমি কিছু দামও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিছু ফল দেওয়া আছে অল্প করে থাকে, 237 টাকা। এই যে আঙ্গুর হতে পারে এটা আধা কেজি অথবা 250 গ্রামের মাপটা আমার জানা নাই। এই যে কমলা হচ্ছে 340 টাকা। আচ্ছা, এই ফলটার নাম হচ্ছে সফেদা, এটা হচ্ছে 61 টাকা। আর হচ্ছে এটা ডালিম, ডালিমের দাম 400 টাকা কেজি। 225 টাকা কেজি হচ্ছে আপেল। আর এই যে এখানে সকল ধরনের ড্রিঙ্কস, অনেক জুস, সব একই টাইপের প্রোডাক্টগুলো একই শেলফে থাকে। আর এইখানে হচ্ছে কসমেটিক্স, টিস্যু, টিস্যু এই পাশে, আর অপোজিটে হচ্ছে কিছু কসমেটিক্স টাইপের প্রোডাক্ট, টুথপেস্ট, টুথব্রাশ। আমার কেনা দরকার ছিল টুথপেস্ট, টুথব্রাশ, কিন্তু নেওয়া হয় নাই অন্য বাজার করতে যায়। এগুলো হচ্ছে বডি স্প্রে, পারফিউম, এনল, অনেকগুলো ব্র্যান্ড একসাথে থাকা যায়, দাম কম্পেয়ার করে নেওয়া যায় অথবা বিভিন্ন ভ্যারাইটি নেওয়া যায়। এখানে আচার, বিভিন্ন ধরনের আচার, উপর অ্যাপেল সিডার ভিনেগার, অনেক অফার চলছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অথবা বাই টু গেট ওয়ান ফ্রি অথবা বিভিন্ন 10 টাকা 20 টাকা 100 টাকা ছাড়, এটা প্রোডাক্ট পেয়ে অনেক কিছু ছাড় থাকে। আসলে এগুলো সয়া সস, ঈদের আগে দেখবেন সুপার শপ, স্পেশালি স্বপ্নতে অনেক ছাড় থাকে। যে আমার বাসার পাশে আগোরা, এই জন্য আগোরাতে যেই আজকে কিনে আনলাম। এই বক্সটা হচ্ছে মুরব্বা, দেখে আমার খুবই দূর থেকে আকর্ষণ লাগলো। এটা 130 টাকা দাম হিসেবে আমার কাছে মনে হচ্ছে, যে বাইরে কিনতে গেলে এর থেকে বেশি দাম পড়বে, এখানে দামটা অনেক সঠিক মাপে আছে। টোস্ট বিস্কিট, এই এই সেলফটা পুরাটাই বেকারি আইটেম ছিল। আর এইটা হচ্ছে, এইটার নামটা ভুলে গেছি, এই খাবারটার, এগুলো হচ্ছে ডেইরি প্রোডাক্ট। এখানে চিজ, বাটার, দই, দুধ এগুলো সব পাওয়া যায়। এই দইটা দেখে আমার খুব ভালো লাগলো, এটা মনে হয় 400 সামথিং দাম ছিল। এই চিজটা আমাদের খুব পছন্দ, এটা আমরা নিয়েছি। আমরা আসলে আজকে লাস্ট দিকে ইফতার, তো আমরা পিজা, পাস্তা এই ধরনের আইটেম করার প্ল্যান ছিল, এই জন্য আমরা বাজার থেকে মেইনলি স্পেশালি কিছু জিনিস নিয়েছি। আর এখানে বিস্কিটে অনেক ই থাকে, ছাড় থাকে, সারা বছরই থাকে বাট ঈদের আগে মোটামুটি বেশি ছাড় দেয়। এই যে আমাদের ডিপ ফ্রিজের ওখানে ফ্রোজেন আইটেম আমরা কিছু নিলাম। আর এখানে দেখাচ্ছে আরও বিস্কিট, এই যে এগুলো আসলে অফারে যাচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান। এই যে আমাদের এটা দুইটা ঝুড়িতে আমরা আমাদের প্রোডাক্ট চুজ করছি। অনেক ধরনের ফ্রোজেন আইটেম আছে, আমি নর্মালি পছন্দ করি যে একটা ট্রাই করে যদি ভালো লাগে ওইটা আনি অথবা চেঞ্জ করি, তারপর চেঞ্জ করি। আর বাটার আমার অনেক প্রিয়,
এখানে অনেক বাটারও আছে, সসেজ আছে। সসেজ এটা মনে হয় স্পাইসি গ্রেভি করা, এই যে এটা আমার সব থেকে প্রিয়। যেখানে অনেক ধরনের আইসক্রিম থাকে, এখানে লিটার আইসক্রিম, আর পাশে হচ্ছে নর্মাল ছোট আইসক্রিম, যেগুলো ছোট কাপ কোন আর হচ্ছে চকবার। আর আমার মনে হলো যে পুরাটাই যদি আমি নিয়ে যেতে পারতাম বাসায়। অনেক অনেক কোক, কোকের কোনো শেষ নাই, আমরা কোকও নিলাম। তো সব মিলে আমরা মোটামুটি ঈদের জন্য লাস্ট মোমেন্টে কিছু কিছু টুকটাক যেগুলো বড় বাজারের সাথে কিনতে কষ্ট হয় ওগুলো নিয়ে নিলাম। আর এই অফারটা আমার সব থেকে পছন্দ, পাস্তা আমার অনেক প্রিয়, এখানে দুইটা পাস্তা কিনলে একটা ফ্রি। তো এটা আমার কাছে অনেক আকর্ষণীয় অফার ছিল। আর তাছাড়া ঈদের আইটেম হিসেবে স্পেশালি একটা কর্নার করা হয়েছে, এখানে সেমাই, দুধ এই জাতীয় জিনিসপত্রে ভর্তি, আর পাশে কিছু ডিসকাউন্ট অফার টাইপের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি প্রোডাক্ট ছিল এই আর কি। আপনারা যারা সুপার শপে শপিং করেন তারা তো অবশ্যই জানবেন, আর যাদের এলাকায় নাই তারা অবশ্যই ঢাকায় আসলে সুপার শপ ঘুরে দেখবেন, এবং এখানে অনেক প্রোডাক্টের দাম কমও পাওয়া যায়। আর বাদশায় আসার পরে দেখেন আমরা পিজা বানিয়েছি, আসলে বানাতে বানাতে অনেকগুলোই হয়ে গেছে, আর আমরা অনেক চিজ আর অনেক প্রোডাক্ট নিয়ে এসেছিলাম। আর সবাই ভালো থাকবেন আমাদের, আল্লাহ হাফেজ।